কোনো একটি এলাকার জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে গার্হস্থ্য সমস্যার ক্ষেত্রে মানুষ আইনের দ্বারস্থ না হয়ে সর্বপ্রথম ক্লাবের দ্বারস্থ হয় এবং সেই ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষকে নিরপেক্ষভাবে সমস্যার সমাধান করা উচিত। এতে করে আইনের দরজায় কড়া নাড়তে হয় না সাধারণ নাগরিকদের। 75তম প্রজাতন্ত্র দিবস এবং ক্লাবের 53তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার ধলেশ্বরস্থিত ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে 4 দিনব্যাপী আয়োজিত ধলেশ্বরী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, 70 দশকে ক্লাবে ক্লাবে শুধু অস্ত্রের ঝঙ্কার প্রতিযোগিতা হতো। এর ফলে সাধারণ মানুষ ক্লাবের সাথে যুক্ত হতে ভয় পেত। কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলেছে এবং আগামী দিনে এই পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলাতে হলে ক্লাব কর্তৃপক্ষকে জনগণের মধ্যে আস্থা তৈরি করতে হবে। সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিবস, সেই উপলক্ষেও আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই বীর সেনানীর সম্পর্কে আমরা সবাই জানি এবং কীভাবে দেশকে স্বাধীন করার জন্য উনি আজাদিন ফৌজ তৈরি করেছিলেন এবং বলতে গেলে যারা এই দেশকে স্বাধীন করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং আজকের এই দিনে আপনারা এখানে ধলেশ্বরী উৎসব 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত প্রজাতন্ত্র দিবস এবং আপনাদের আজকে স্থাপনা দিবসও সেই উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আপনারা রেখেছেন। ব্লু লোটাস ক্লাব সম্পর্কে আগরতলা শহরে তথা ত্রিপুরাতে অনেকেই, যতগুলো আগরতলা শহরে স্বনামধন্য ক্লাব আছে তার মধ্যে ব্লু লোটাস ক্লাবও একটা অন্যতম জায়গা নিয়ে নিয়েছে। শুধু ক্লাবের দৈনন্দিন যে কাজকর্ম শুধু তাই নয়, অনেক ফিলান্থ্রোপিক ওয়ার্কও আপনারা করেন। আমি যা খবর আছে আপনারা ক্যান্সার হসপিটালে ফল বিতরণ করেন এবং এই ধরনের যে ব্লাড ডোনেশনের শিবির সেটাও আপনারা করে থাকেন, আজকেও সেটা করছেন। এবং বিভিন্ন সময়ে অনাথ আশ্রম, যারা বৃদ্ধাশ্রমে আছেন এবং যারা আবাসিকরা ওখানে থাকেন তাদের জন্য আপনারা মাঝে মাঝে যান, ওনাদেরকে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন। ক্লাবের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট। আমি নিজেও ক্লাবের বহুদিন একটা ক্লাবের সাথে আমি যুক্ত ছিলাম, ক্লাবের সেক্রেটারি ছিলাম প্রায় 15-16 বছর এক নাগারে, সভাপতিও ছিলাম এক নাগারে কয়েক বছর। এবং ক্লাবের যে অভিজ্ঞতা, মানে সত্যিই সেটা, এখন সরকারে প্রধান হিসাবে আমি কাজ করছি এবং আমরা সবসময় বলি এভরি ডে উই শুড লার্ন অ্যান্ড এভরি ডে উই লার্ন। এই ক্লাবের পরিচালনা করতে গিয়ে যে অভিজ্ঞতা সেটাও কিন্তু আজকে যখন যে দায়িত্বে আমি আছি সেটা কিন্তু অনেকটা কাজে আসে। আমরা যখন যে দায়িত্বেই থাকি না কেন সমাজের জন্য কিছু করার কারণেই কিন্তু আজকে এই স্থানে আমরা আছি। আমরা জানি ক্লাব এই অত্র এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে সেক্রেটারি, সভাপতি এবং অন্যান্য মেম্বারদের কাছে আসেন এবং যখন এই সমাধান আপনারা করেন নিউট্রালি, খুব ইম্পর্ট্যান্ট, নিউট্রালি যখন সেটা আপনারা করতে পারেন এর থেকে ভালো জিনিস আর কিছুই হতে পারে না। আদারওয়াইজ কী হয়, দেখা যায় কোনো সমস্যার সমাধান হচ্ছে না, এক বাড়িরই 3 ভাই ধরুন ওখানে আছে, 2 ভাই আছে, বারবার কোর্টে গিয়ে কোর্টের দরজান করানারে। গার্হস্থ্য সমস্যা আমার মনে আছে কী সমস্যা হয়, সেই সব জায়গায়ও কিন্তু ক্লাবের একটা বিরাট ভূমিকা আছে। সবাই কোনো সমস্যা হলে, জায়গা জমি সংক্রান্ত সমস্যা হয়, অ্যাট্রোসিটিজেরও সমস্যা হয়, সেগুলো নিয়ে কিন্তু আসে, সরকারের কাছে প্রথমে যায় না, প্রথমে চলে আসে ক্লাবের মধ্যে।
সেই ক্লাবের ভূমিকা এর জন্য আমি যেটা বলি অপরিহার্য। আগে তো অস্ত্রের ঝঙ্কারের ক্লাব ছিল, 70-এর দশকে আমরা দেখতাম ক্লাবে ক্লাবে অস্ত্রের ঝঙ্কারের কম্পিটিশন হতো, মানুষ অসহায় হয়ে থাকতো, বুঝতে পারতো না কোন দিকে যাবে। সবাই বলতো যে না, ক্লাবের সাথে তার ছেলে মেয়েদের বলতো ক্লাবের সাথে যুক্ত হওয়ার দরকার প্রয়োজন নেই, আমরা ভালো মানুষ হয়ে থাকতে চাই, এই ধরনের একটা মানসিকতা অনেকের মধ্যে থাকে। তো মানুষের অধিকার, তার মত প্রকাশের যে বিষয় সেটা আমরা দিতে চাই। মানুষ দেখবে কে কাজ করছে কে কাজ করছে না। আপনাদের এখানেও এই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট ইলেকশন হয় নিশ্চয়ই, তো ইলেকশন যে ভালো কাজ করবে সেই প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে বা অন্যান্য মেম্বার হবে, এবং ডেমোক্রেটিক্যালি হওয়া দরকার। তাহলে অন্যান্য বাড়ির অন্যান্য যারা আছে, অনেক ছেলে মেয়েরা আছে, তাহলে এই ক্লাবের মধ্যে এসে যোগদান করবে। ভয়ের পরিবেশ কোনো অবস্থায় যেন না থাকে, সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ব্লুরোডাস ক্লাব আয়োজিত 4-দিন ব্যাপী ধলেশ্বরী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর মণিমুক্ত ভট্টাচার্য, কর্পোরেটর সীমা দেবনাথ, ক্লাবের সহসভাপতি নব্যেন্দু ভট্টাচার্য এবং সমাজসেবী রানা সাহা সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উপেক্ষা করে বহু বিকৃত ইতিহাস ভারতবাসীর কাছে তুলে ধরা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নেতাজিকে তার প্রাপ্য সম্মান দিয়েছেন। মানুষের প্রতি শ্রদ্ধা ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধার শিক্ষা দেশবাসী প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড থেকে অনুধাবন করতে সক্ষম হয়েছে। স্বাধীনতার পর থেকেই এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে উপেক্ষা করে আমাদের বিভিন্ন বিকৃত ইতিহাস আমাদের সামনে রাখা হয়েছে, কিন্তু আমরা যদি দেখি মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যার ওনার সহমহিমায় ওনাকে সম্মান জানানোর ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। তো এই যে মানুষের প্রতি শ্রদ্ধা, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা, সেটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর যে উনিয়র কর্মযোগ্য তার থেকে আমরা অনুধাবন করতে পারি। এদিন উদ্বোধনী পর্ব শেষে রক্তদান শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।